হার্ডওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক, পরিশ্রম নাকি শর্টকাট, আমাদের কি হওয়া উচিত, কর্মচারী না মালিক? চলো হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক নিয়ে এত যে কথা, চলো এদের দুটোর মধ্যে পার্থক্য দেখি। হার্ডওয়ার্ক কথাটা শুনতে ঠিক এমন লাগে, শক্ত কাজ, আমাদের রোজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, কবে তার ফলাফল পাবো ঠিক জানা নেই, শুধু কাজ করে যেতে হবে। আর স্মার্ট ওয়ার্ক শুনতে ঠিক এমন লাগে, ঘরে বসে প্রচুর টাকা উপার্জন করা, কম সময়ে কোটিপতি হয়ে যাওয়া, 5 মিনিটে নিজের স্বপ্ন পূরণ করা, এমন। আরে এগুলো মজা নাকি? এই 5 মিনিটের শর্টকাট খুঁজতে গিয়ে সারাদিন সোশ্যাল মিডিয়ায় অনলাইন থেকে জীবন থেকে অফলাইন হয়ে যাও। হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের শুনতে ঠিক এমন লাগে, কিন্তু এটা দুটো জিনিসের মধ্যে অনেক মিল আছে। কোনো কাজ রোজ করার পর অনেক সোজা হয়ে যায়, যে কোনো কাজ প্রথমে সেটা কঠিনই মনে হয়, শেখার সময় সেটাকে কঠিন মনে হয় এবং হার্ড মনে হয়, এবং বারবার করার ফলে সেটা সোজা হয়ে যায়, তখন সেটাকে স্মার্ট ওয়ার্ক বলা হয়। স্মার্ট ওয়ার্ক অনেক হার্ডওয়ার্কের ফলে পাওয়া যায়, ঘন্টার পর ঘন্টা হার্ডওয়ার্ক করেই আমরা কোনো কিছু শিখতে পারি, তখন সেটা হয় স্মার্ট ওয়ার্ক। আমাদের স্মার্টফোন কখনোই আমাদের থেকে স্মার্ট হতে পারবে না। আগে নিজের মাথা থেকে এটা দূর করো যে হার্ডওয়ার্ক করবো নাকি স্মার্ট ওয়ার্ক। আরে সামনে যে কাজটা আগে আছে সেটাই তো শুরু করো, তারপর ভাববে কোন কাজ করবে। হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের চক্করে পড়ে নিজের সময়কে নষ্ট করো না, নিজের একটা লক্ষ্য তৈরি করো এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাজটা করা দরকার শুধু সেটাই করো। তোমরা দেখছিলে দ্য বং অনুপ্রেরণা। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, এবং এরকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।